রেডিও মুরুক্কু বাংলা। শুধুমাত্র রেডিও তুতো বাঙালিদের জন্য ই রেডিও মুরুক্কু বাংলা। নমস্কার নমস্কার নমস্কার। আজ এই বিশেষ দিনে আমি আর যে কৃষ্ণ করি ই রেডিও মুরুক্কু বাংলায় আপনাদের সকলকে জানাই স্বাগত। মূল অনুষ্ঠানে প্রবেশের আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিও প্রেস করুন, যাতে পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন পেয়ে যান আপনারা। আর আজকের অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ শিক্ষক দিবস। ভারতবর্ষের একজন আদর্শ শিক্ষক ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ ছাত্ররা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছিলেন, তাঁর জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর তারিখটি যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয় তাহলে তিনি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করবেন। তাই সেই সময় থেকে এই 5ই সেপ্টেম্বর তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ সেই শুভ দিন। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাদান পদ্ধতি এই মুহূর্তে এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বজুড়ে এখন করোনা মহামারীর প্রকোপ, ভারতবর্ষ করোনাঘাতে বিধ্বস্ত। মহামারীর কবল থেকে মানুষকে বাঁচাতে এখন নানা নিয়ম নীতির মধ্য দিয়ে চলতে হচ্ছে সরকার ও জনসাধারণকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনলাইন শিক্ষা ব্যবস্থা, কারণ ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে অফলাইনে অর্থাৎ স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করার ঝুঁকি নেওয়া এখন সম্ভব হচ্ছে না। তাই স্কুল কলেজ বন্ধ, অনলাইন পড়াশোনা অফলাইন পড়াশোনার বিকল্প পাঠ হতে পারে না, একথা সত্যি। তবু এই কঠিন আবহে শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য এবং ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের জন্য এই মুহূর্তে এটাই সাবধানী পথ। কিন্তু অনলাইন পড়াশোনাতেও অনেক বাধার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। বড় ছাত্রছাত্রীরা তাও সেগুলো অতিক্রম করার চেষ্টা করে চলেছে এবং গুরুত্ব দিয়ে পাঠ গ্রহণ করছে, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ছোটদের ক্ষেত্রে। মূলত দুটি বাধাই বড় হয়ে উঠেছে এই মুহূর্তে। এক, অনলাইনে পড়াশোনার অচেনা পদ্ধতি চলাকালীন ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছোট ও কিশোর বয়সের ছাত্রছাত্রীরা উৎসাহ হারিয়ে ক্লাসের মধ্যেই মোবাইলে গেম খেলছে বা সিনেমা দেখছে। দুই, একটা বড় সংখ্যক ছাত্র সমাজের কাছে এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বহু ছাত্রছাত্রীদের কাছেই স্মার্টফোন বা যথাযথ নেটওয়ার্ক সংক্রান্ত প্রযুক্তির সুবিধা নেই। এই সমস্যা কি করে সমাধান করা যায় এ বিষয়ে পথ দেখানোর জন্য শিক্ষক দিবসের এই শুভ দিনে তাই ই রেডিও মুরুক্কু বাংলা পেয়েছে শিক্ষা জগতের কয়েকজন বিশেষজ্ঞ ও শিক্ষকদের। আমরা তাদের কাছে দুটি প্রশ্ন রেখেছি। এক, কিভাবে ছাত্রছাত্রীদের অনলাইন পড়াশোনার মধ্যে উৎসাহিত করে তোলা যায়, কিভাবে বিভিন্ন নিত্য নতুন অভিনব পদ্ধতি অবলম্বন করে আরো বেশি করে আকর্ষণীয় করে তোলা যায় এই শিক্ষা পদ্ধতি, যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাস চলাকালীন অনলাইন গেম বা সিনেমা দেখার কথা ভাবতে পারবে না। ক্লাসের পাঠ গ্রহণেই তাদের এত আগ্রহ তৈরি হবে যে অন্য কোনো আকর্ষণ তাদের একাগ্রতায় ব্যাঘাত ঘটাতে পারবে না। এবং দুই, যে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা এই অনলাইন পড়াশোনার সুবিধা লাভ করতে পারছে না, তাদের কাছেই বা এই করোনা আবহে কোন বিকল্প পথে পড়াশোনাকে পৌঁছে দেওয়া যেতে পারে। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক শ্রী পবিত্র সরকার মহাশয় ও বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও নাট্য ব্যক্তিত্ব শ্রী সৌমিত্র বসু মহাশয়কে। শুনব তাঁদের মতামত, জানব তাঁদের ভাবনা, কিন্তু তার আগে এই প্রজন্মের চারজন শিক্ষকদের ভাবনায় ও শিক্ষাদান পদ্ধতিতে কিভাবে প্রতিফলিত হচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের পথ তা জেনে নেব। প্রথমেই জানতে চাইছি রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সৌম্য সেনগুপ্তের মতামত। পড়াশোনাটা যদি শিশুর কাছে আনন্দের না হয়, সে যদি হাতে কলমে কাজের মাধ্যমে শিখতে না পারে, তার কাছে পড়াশোনাটা চাপিয়ে দেওয়া জিনিস হয়েই রয়ে যায়। ফলে অনলাইন ক্লাসে তার কাছে সুযোগ আছে, সে সহজেই সেই ক্লাস থেকে বেরিয়ে চলে যেতে পারে সিনেমায় কিংবা গেমে। তাহলে শিশুকে ক্লাসের মধ্যে রাখার একমাত্র উপায় আমার মনে হয়
সে যেন পড়াশুনোর বিষয়টার মধ্যে একটা আনন্দ খুঁজে পায়। হাতে কলমে কাজের মাধ্যমে যাতে সে যে জিনিসগুলো শিখছে সেগুলো শেখে এবং বাস্তব জীবনে তার প্রয়োগকে সে বুঝতে পারে, পড়াশুনোটা যাতে তার কাছে একটা মানে হয়ে দাঁড়ায়। এ তো গেল সেই শিশুদের কথা যাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট কানেক্টিভিটি আছে। কিন্তু তাদের কি হবে যে শিশুদের কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই কিন্তু বাড়িতে বা পাড়ায় অন্তত একটা টিভি আছে? সেই শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা 2020 সালের জুন মাস থেকে টিভিতে শুরু করি ক্লাস। রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং শুভানুধ্যায়ী বৃন্দ সিটি কেবলের 20 নম্বর চ্যানেল সিটি কেয়ারে শুরু করি আমাদের আসর খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা, যা এখন চলছে সিটি কেবলের 309 নম্বর চ্যানেল ইউশিয়ান ডোম জুড়ে প্রতিদিন দুপুর 11টা থেকে 12টা। আর বিগত 2 মাস ধরে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস শুরু হয়েছে যাদবপুর এবং প্রেসিডেন্সির কিছু ছাত্রছাত্রীদের ও নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায়। কিন্তু এটা কি নিছকই ক্লাস? না, আমাদের আসরের নাম রেখেছি খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা। অর্থাৎ পড়াশুনোটা যেন তার কাছে একটা খেলা হয়ে দাঁড়ায়। একটা উদাহরণ দিই, আমাদের কজনের জানা আছে বলুন তো যে 2-3 লসাগুকে হাত দিয়ে ছুঁয়ে দেখা যায়? হ্যাঁ, পশ্চিমবঙ্গের সরকারি যে সিলেবাস তার 4th শ্রেণীর বইয়ে এমন কিছু কাজের কথা আছে যার মধ্যে দিয়ে গেলে শিশুরা 2-3 লসাগু যে ছয় সেটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবে। একেবারে বাড়িয়ে বলছি না, শুধু লসাগু কেন, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ থেকে শুরু করে অঙ্কের সমস্ত কিছু, সামান্য কিছু উপকরণ, এই কাঠি কাঁকড় কার্ড সুতো এই সব দিয়ে সুন্দর করে শেখা যায়, এবং সেই পদ্ধতিমালাগুলোই আমাদের আসরে আমরা তুলে ধরছি। একই সাথে গানের মধ্যে দিয়ে বাংলা এবং ইংরেজি শেখা, হাতে কলমে মজা করে নানা কাজের মধ্যে দিয়ে বিজ্ঞানের নিয়মগুলোকে বোঝার পাশাপাশি রবিবারের আসরে থাকছে সঠিক সুরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া কিংবা ছবি আঁকার ব্যাকরণ বুঝে ভ্যানিসিং পয়েন্ট কিংবা পার্সপেক্টিভ বুঝে নিয়ে ছবি আঁকা থেকে শুরু করে আবৃত্তি শেখা থেকে শুরু করে নাটক কাঠি নাচ। আমাদের এই আসরে হাত লাগিয়েছেন আমাদের সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন, ডাক্তার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুধু কি পড়াশুনোর বিষয় রাখছি? না, একই সাথে থাকছে তার জীবন যাপনের শিক্ষা। ক্লাস 3 বইয়ে জলে ডুবে গেলে বন্ধুকে কিভাবে বাঁচাবে, অর্থাৎ CPR থেকে শুরু করে ডায়রিয়া হলে কিভাবে ওয়ারেস বানাবে তা থেকে শুরু করে রয়েছে নানা জীবনদায়ী পদ্ধতিমালার বিষয়গুলি। ফলে শিশুরা এমন কিছু শিখছে যা তার জীবন যাপনকে সহজ করে তুলতে পারবে। সে পড়াশুনো শেখার পাশাপাশি সেই শেখার বিষয়গুলোকে নিজের জীবনে কোথায় কোথায় প্রয়োগ করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয় তার এক সহজ পথ দেখানোর চেষ্টা আমরা করছি আমাদের এই আসরগুলোতে। এই আসরগুলো টিভিতে চলার পাশাপাশি তোলা থাকছে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল নামের ইউটিউব চ্যানেলে। আজকের এই বিপন্ন সময়ে মুরুক্কু বাংলা এমন একটি বিষয় তুলে ধরেছে, সমস্ত পরিচালক এবং প্রযোজকদের জানাই শুভেচ্ছা। আসুন শিশুদের কাছে এমন কিছু পদ্ধতিমালা আমরা তুলে ধরি যাতে তারা শিক্ষাকে বহন নয় বাহন করে তোলে, আর জীবনযাপনের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে জীবনের কোনো এক প্রান্তে তার যেন এই উপলব্ধি না হয় আমি একজন বিদ্যে বোঝাই বাবুমশাই হয়েই রয়ে গেলাম। ধন্যবাদ। নদীর স্রোতের মুখে কখনো জগদ্দল পাথরকে আটকে যেতে দেখেছেন?
যদি দেখে থাকেন তাহলে এটাও খেয়াল করবেন যে প্রাথমিকভাবে বাধা পেলেও একসময় নদীর স্রোত নিজের সর্বস্ব শক্তি দিয়ে সেই জগদ্দল পাথরকে ভাসিয়ে নিয়েই যায়। সৌম্যবাবু এবং তার সহযোগী মানুষরা সেই ইতিবাচক কাজটি যেন করে চলেছেন এত নেতিবাচক পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে। সত্যি এই লড়াই জারি থাকুক কর্নিশ সৌম্যবাবুকে। এবার আমরা জানব দক্ষিণ কলকাতার একটি আইসিএসই ও আইএসসি স্কুলের শিক্ষিকা শ্রীমতী প্রিয়ঙ্কা ঘোষের বক্তব্য। এই সমস্যা থেকে বেরোনোর জন্য তিনি কি কি পদ্ধতি অবলম্বন করে চলেছেন বলুন শ্রীমতী ঘোষ। প্রথমেই ই রেডিও মুরুক্কু বাংলাকে জানাই অনেক ধন্যবাদ যে আমাকে আজকের এই বিশেষ দিনে আমন্ত্রণ জানিয়েছে, এবং অবশ্যই একই সাথে অনেক সাধুবাদও জানাই যে তারা এক এমন বিষয়কে আজকের আলোচনায় তুলে ধরছে যা আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে বেশ খানিকটা ভাবিয়ে তুলছে প্রতিনিয়ত, যে ঠিক কি এমন করা যায় যাতে এই অনলাইন ক্লাসেস আমাদের ছাত্রছাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় বা ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই বিষয়ে বলি যে এই অনলাইন মাধ্যমটা বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেমন আমাদের বাধ্য করছে ছোটদের হাতে স্মার্টফোন অ্যালাউ করতে বা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বেশিক্ষণ সময় কাটাতে দিতে, তেমন কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপটা পড়াশোনা বা কাজ করার জন্যই ব্যবহার্য সেটাও কিন্তু খানিকটা ছোটদের কাছে পরিষ্কার। তবে সাথে এসছে অমনোযোগিতা বা ল্যাক অফ ইন্টারেস্ট বা ওই অনলাইন ক্লাস চলাকালীন পাশাপাশি অন্যান্য উইন্ডো স্কুলে গেম টেম খেলা ইত্যাদি, যেটা আমার মনে হয় যদি এমন কিছু হাতে কলমের কাজ দেওয়া যায় যেটা ওরা ঠিক এড়িয়ে যেতে না পারে বা না চায়, এক্ষেত্রে গান আবৃত্তি ক্রাফট মেকিং এবং বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু হয়ে উঠতে পারে আমাদের সব থেকে বড় বন্ধু। যদি পাঠ্য বিষয়ের সঙ্গে রিলেট করে আমরা বিভিন্ন এই কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যুক্ত করি তাহলে ছাত্রছাত্রীরা বুঝবে যে পড়াশোনাটা ভালোবেসে মজা করেও করা যায়, যেটা অনেক ক্ষেত্রেই আমরা স্কুলের সামনাসামনি করতাম, যাকে সংজ্ঞা অনুযায়ী আমরা বলি ইন্টিগ্রেটেড লার্নিং। যেমন ধরা যাক যদি পাঠ্য বিষয়টা হয় ব্যাঙের জীবনচক্র, বিষয়টা খানিকটা পড়িয়ে সেদিন অরিগামি ফ্রগ মেকিং মানে কাগজ দিয়ে একটা ছোট ব্যাঙের মডেল বানানো শেখালাম, অথবা যদি কোনোদিন ভারতের স্বাধীনতা সংগ্রাম পড়ানো হচ্ছে সেদিন আমরা পড়াতে পড়াতে বললাম যে ছাত্রছাত্রীদের এমন একটা কোনো দেশাত্মবোধক গান মনে পড়ছে কিনা যেটা এক্ষেত্রে হয়তো প্রযোজ্য, এবং শেষে সকলে সেই গানটা গাওয়া। এছাড়া ভুলে গেলে চলবে না যে অনলাইন ক্লাসেস কিন্তু আমাদের হাতে সব থেকে বড় সহায়কটা তুলে দিয়েছে, যেটা হলো অডিও ভিজুয়াল এইড, এবং এই অডিও ভিজুয়াল এইডটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে, কেননা এই অডিও ভিজুয়াল এইডটা কিন্তু ছোটদের কাছে ভীষণ আকর্ষণীয়, যেটা আমরা বুঝতেই পারি তাদের গেমিং বা কার্টুনের দিকে ধেয়ে যাওয়া দেখে। ধরা যাক যদি বিষয়টা হয় কোনো সভ্যতার ভাস্কর্য বা শিল্প, সেই ভাস্কর্যের বা শিল্পের ছবিগুলো খুব সহজেই স্ক্রিন শেয়ার করে তক্ষুনি দেখিয়ে দেওয়া যায়, যা আগে কিন্তু এতদিন এত সহজে যেত না। অথবা কোনো মনীষীর জীবনী নিয়ে আলোচনা করার সময় আমরা ওনার উপর একটি ভালো ডকুমেন্টারি মুভি দেখাতে পারি। অতএব ছাত্রছাত্রীরাও বুঝবে যে অমনোযোগী হলেই কিন্তু ওরা কোনো কিছু নতুন বা মজার মিস করবে। এই বিষয়টা অবশ্যই মনে রাখবো যে ছাত্রছাত্রীদের এই স্কুলে না আসতে পারা বা বন্ধুদের বা টিচারদের সান্নিধ্যে না থাকতে পারাটা ওদের পক্ষে কিন্তু বেশ কষ্টকর। অতএব আমার মনে হয় এমন অনেক ছোট্ট মুহূর্ত যা আগে এত ইম্পর্টেন্ট হিসেবে ভাবা হতো না এখন কিন্তু ভাবা উচিত। যেমন ধরো পজিটিভ ফিডব্যাক, কেউ হয়তো অনলাইন খুব ভালো গান করছে, আবৃত্তি করছে বা কোনো বিষয়ে সুন্দরভাবে বক্তব্য রাখছে, সেই সময় ফোনে ওই ছাত্র বা ছাত্রীর পারফরমেন্সটা রেকর্ড করে পরে স্ক্রিন শেয়ার করে তাকে দেখালাম বা ইমেল করে বললাম খুব ভালো হচ্ছে, তাতে ওদের কনফিডেন্স অনেকটা বাড়বে এবং আরও এগিয়ে যাওয়ায় উদ্বুদ্ধ করবে। আবার আমরা দুটো ক্লাসের মাঝে যদি 5 মিনিটের একটু ব্রেক দিই, যাতে ওই পরের ক্লাসের জন্য তৈরি হওয়ার আগে একটু ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেয়, যেটা স্কুলে আসলে করত, তাহলে হয়তো আলাদা করে আর অমনোযোগী হয়ে উঠতে ইচ্ছা হবে না ওদের। আর সবচেয়ে বড় পদক্ষেপটা কিন্তু আমাদেরই নিতে হবে, সেটা হচ্ছে ওদের বন্ধু হয়ে উঠে। কোনো ছাত্র বা ছাত্রী যদি ক্লাসে অ্যাবসেন্ট
সেই ছাত্র বা ছাত্রীকে ইমেল করে, ফোন করে কিংবা পরের দিন অনলাইন ক্লাসে পার্টিসিপেট করলে তাকে আলাদা করে জিজ্ঞাসা করা যে সে ভালো আছে তো, সব ঠিক আছে তো। তাদের এই ছোট্ট কিছু পদক্ষেপে বোঝানো যে এই কঠিন সময়েও আমরা হয়তো স্ক্রিনের ওপারে আছি কিন্তু এখনো ততটাই তাদের কাছে, তাদের পাশে আছি যতটা রোজ স্কুলে আসাকালীন থাকি। আমার মনে হয় এভাবে চললে শুধু আকর্ষণীয় বা মজারই নয়, বরং অনেক উন্নত মানের শিক্ষা ঘরে ঘরে এই অনলাইন ক্লাসেসের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারব। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন শ্রীমতী প্রিয়ন্তা ঘোষ। আসলে সময়টা এমনই যে শিক্ষকদের নিজেদের প্রতি মুহূর্তে এইভাবে আপডেটেড করে তুলতেই হবে, তবেই পাঠটি আকর্ষণীয় হয়ে উঠবে শিক্ষার্থীদের কাছে। আমরা পবিত্রবাবু ও সৌমিত্রবাবুর অভিজ্ঞ মতামত শুনব, কিন্তু তার আগে বর্তমান প্রজন্মের আরও দুজন শিক্ষিকার কাছে যাব। আমাদের মধ্যে রয়েছেন দ্বারবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মানসী কুণ্ডু। জানতে চাই এ বিষয়ে আপনার কি ভাবনা। গত দেড় বছরেরও বেশি সময় ধরে অতিমারিজনিত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েই রয়েছে অনলাইন ক্লাসের ওপরে ভর করে। অনলাইন ক্লাসের সৌজন্যে শিক্ষার্থীরা অবাধে ভিডিও অফ করে নিজের ইচ্ছামতো যে কোনো বিনোদনমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ পাচ্ছে। অভিভাবকরা যেমন বিরক্ত, শিক্ষার্থীরাও ততটাই উদাসীন এই অনলাইন ক্লাসের প্রতি। এক কথায় সমস্যার যেন শেষ নেই। কিন্তু না, আজ আমরা ই রেডিও মুরুক্কু বাংলার উদ্যোগে কোনো সমস্যা নয় বরং খুঁজতে চাইব সমাধানের পথ। এটা ঠিক যে বয়স, পরিবেশ, পরিকাঠামো, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সমস্ত কিছুর ওপর নির্ভর করে সমাধান সূত্র নানা রকম হবে। একই সমাধান সূত্র সকলের জন্য প্রযোজ্য হতে পারে না কখনোই, কিন্তু এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার দায়িত্বটা তো সবারই। আর একজন শিক্ষার্থীর বৃত্ত সম্পূর্ণ হয় তার শিক্ষক ও অভিভাবক এই দুপক্ষের সমন্বয়ের মাধ্যমে। ছোট হোক বা বড়, গ্রামে হোক বা শহরে, একজন অভিভাবক যদি বিরক্তি না দেখিয়ে প্রকৃত বন্ধুর মতো শত ব্যস্ততার শেষেও তার সন্তানের প্রতিদিনের শিখন অভিজ্ঞতা ভাগ করে নেন, যদি সাগ্রহে জানতে চাইতে পারেন আজ কি কি নতুন শিখলে, কেমন লাগলো, তাহলে সেই সন্তানের মনেও জন্ম নিতে পারে এক বিশেষ অনুপ্রেরণা যা তাকে স্বতঃস্ফূর্তভাবে মনোযোগী করে তুলবে। সে বুঝবে যে তার শিখনের গুরুত্ব আছে সকলের কাছে। এদিকে অনলাইন ক্লাসেও পড়ানোর ক্ষেত্রে আলোচনা অথবা গল্প বলা পদ্ধতি, একটানা প্রশ্ন করা, শিক্ষার্থীদের সক্রিয় রাখা, শিক্ষার্থীদের মধ্যে থেকেই উত্তর বের করে আনার প্রচেষ্টা, অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন ইত্যাদি বিভিন্ন ধরনের সক্রিয়তামূলক কার্যপদ্ধতি শিখন পরিবেশকে আনন্দদায়ক করে রাখতে পারে। এরই সঙ্গে যদি যুক্ত হয় শিক্ষক শিক্ষিকার আশাবাদী দৃষ্টিভঙ্গি, উৎসাহী মনোভাব এবং শিক্ষার্থীর প্রতি সমানুভূতি, তাহলে যে কোনো বয়সের শিক্ষার্থীকেই ক্লাসের প্রতি মনোযোগী এবং দায়বদ্ধ করে তোলা যায়। যে অনিবার্য পরিস্থিতির শিকার হয়ে বিশ্বব্যাপী শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে তাকে অতিক্রম করতে গেলে অনেক ধৈর্য, সহিষ্ণুতা, লক্ষ্যের প্রতি অবিচলতা ও লড়াকু মানসিকতা প্রয়োজন। আর সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আজকের দিনের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করা বড় প্রয়োজন। অন্যদিকে গ্রামাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীরা অনেকেই স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাস করতে পারে না, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, অফলাইন কনফারেন্স কল, মাসে মাসে মিড ডে মিলের সঙ্গেই তাদের কাছে প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, শিক্ষক এবং অভিভাবকের মধ্যে নিয়মিত মতামতের আদান প্রদান, অনলাইন ক্লাসের সুযোগ যে আমাদের কাছে কত রকম নতুন বিষয় শেখার পথ খুলে দিয়েছে তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে টেলিফোনে নিয়মিত আলোচনার মাধ্যমে রোজকার পড়াশুনোর একঘেয়েমি কাটানো ইত্যাদি বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগেরও প্রয়োজন আছে। জানি সরকারি উদ্যোগের কোনো বিকল্প নেই, কিন্তু একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীর কাছেও তার শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের দলবদ্ধ সহযোগিতা ধর্মী প্রচেষ্টার একটা ইতিবাচক প্রভাব কোথাও না কোথাও তৈরি হয়। দেখতে হবে শিক্ষার্থী যেন ক্লাসের সময় সবসময় ভালো কাজের জন্য উৎসাহ বা প্রশংসা পায়,
নিরবচ্ছিন্ন গঠনগত মূল্যায়নের মধ্যে দিয়ে নিজের দক্ষতাকে যাচাই করতে পারে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমেও নিজের পাঠ্যক্রম বহির্ভূত দক্ষতা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রদর্শনের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারে। মনে রাখা প্রয়োজন, বড়দের বিভেদমূলক আচরণ, নেতিবাচক সমালোচনা বা অকারণ কঠোর শাসনই বরং শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা বা সুযোগ সন্ধানী মনোভাব তৈরি করে। বহির্বিশ্বের বিভিন্ন খবরও শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া দরকার, যাতে সে সমস্যা সম্পর্কে সতর্ক হয়, যাতে তার মনের জোর বাড়ে এবং সে নিজেই খুঁজে নিতে চায় নিজের উন্নতি বা প্রতিষ্ঠার পথ। একার বা একদিনের নয়, এর জন্য দরকার সকলের নিরন্তর প্রচেষ্টা। অনেক ধন্যবাদ। আমরা শ্রীমতী মানসী কুণ্ডুর মতামত শুনলাম। এবার যাব কলকাতার একটি CBSE স্কুলের শিক্ষিকা শ্রীমতী দীপান্বিতা পালের কাছে। শ্রীমতী পাল, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি পথ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন? ই রেডিও মুরুক্কু বাংলা এবং শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানাই। মুরুক্কু বাংলাকে প্রথমেই অনেক সাধুবাদ একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়কে আলোচনার প্ল্যাটফর্মে তুলে আনার জন্য। অনলাইন ক্লাস নিয়ে নানান নেতিবাচক বক্তব্য, প্রচুর সংশয় আমরা রোজই শুনছি। সবথেকে বড় কথা, ছাত্রছাত্রীরাও কিন্তু এইসব কথা শুনছে, ফলে প্রতিদিন এই ব্যবস্থাটার প্রতি একটা অনাস্থা তাদের মনেও গড়ে উঠছে। এরপর তাদের কাছে সেই অনলাইন ক্লাসটাকে বিশ্বাসযোগ্য এবং গুরুত্বপূর্ণ করে তোলাটা শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা বাড়তি দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে বলে আমার মনে হচ্ছে। অনলাইন ক্লাসের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে বাড়ির ঘরোয়া পরিবেশে থাকা স্টুডেন্টদের স্ক্রিনের সামনেই বসিয়ে রাখাটা একটা বেশ বড় চ্যালেঞ্জের ব্যাপার। পড়ানোর সময় লেকচার দেওয়ার মতো করে যদি আমরা একটা না কোনো বিষয় নিয়ে অনেকক্ষণ বলে যাই, ছাত্রছাত্রীরা অন্যমনস্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। যদি পড়ার বিষয়টাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিই, আদান প্রদান ভিত্তিক কথাবার্তার মধ্যে দিয়ে এগোই, তাহলে ছাত্রছাত্রীরা সতর্ক হবে। বিষয় অনুযায়ী সুন্দর ছবিওয়ালা স্লাইড দেখানোটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কার্যকরী পদ্ধতি। টেক্সটের কিছু অংশ তাতে থাকবে, মূল বক্তব্য ইত্যাদি পয়েন্ট চার্ট ছবির সাহায্যে যদি চোখের সামনে তুলে ধরা যায়, তাহলে পড়তে একটা উৎসাহ যেমন হয়, মনে থাকেও ভালো। ছোট ছোট ওয়ার্কশিট, প্রশ্ন উত্তর স্ক্রিন দেখে যদি তাদের বলতে বা লিখতে হয়, অথবা ধরা যাক ক্রমাগত স্লাইডের স্ক্রিনশটগুলোও যদি তাদের নিতে হয়, তাহলে পুরো ক্লাস টাইমটা তারা অ্যাক্টিভ থাকতে কিন্তু বাধ্য। বইয়ের পাতায় সরাসরি উত্তর দেওয়া নেই, এমন প্রয়োগমূলক বিষয় যদি ক্লাসে আলোচনা হয় এবং পরে যার থেকে পরীক্ষার উত্তরও তাদের লিখতে হবে, তাহলে ক্লাস করবার একটা আগ্রহ তৈরি হবে। বুদ্ধিবৃত্তি বা কল্পনা শক্তির উপর নির্ভর করে কিছু কাজ আমরা সামনে বসেও করাতে পারি। ধরা যাক পোস্টার বানানো, ঘরোয়া সহজলভ্য উপকরণ দিয়ে মডেল বানানো, বিজ্ঞানের নানান এক্সপেরিমেন্ট, এতে ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহিত হয়, এটা আমার নিজের অভিজ্ঞতা বলে। ছাত্রছাত্রীরা আসলে যদি দেখে যে ক্লাসটা করে সত্যিই তারা বেনিফিটেড হচ্ছে, তাহলে তারা সেটা মিস করতে চাইবে বলে আমার মনে হয় না। তাদেরকে যদি আমরা একটু বোঝাতে পারি যে আমরা ছাত্র এবং শিক্ষকরা মিলে একটা কঠিন পরিস্থিতিতে ফাইট করছি, ভালো কিছু করতে চাইছি, তাহলে সেই ইতিবাচকতা তাদের মনকে স্পর্শ করবেই। আর স্কুলের গণ্ডিটা পেরোলেই একটা বড় জগৎ তাদের জন্য অপেক্ষা করে আছে, সেখানে কিন্তু কেউ তাদের ধরে বেঁধে এনে পড়তে বসাবে না। নিজের কাজটা সিনসিয়ারলি তাদের নিজেকেই দায়িত্ব নিয়ে করতে হবে, এবং যে ভবিষ্যতে যেদিকেই যাক, কম বেশি প্রযুক্তির হাত ধরেই তাকে এগোতে হবে এবং এইসব পদ্ধতি অবলম্বন করতে হবে। কাজেই আজকের এই প্রযুক্তি নির্ভর অনলাইন ক্লাসটা বরং সেই অদূর ভবিষ্যতের জন্য তাদেরকে আরও গড়ে পিটে তৈরি করে দিচ্ছে। এই ইতিবাচক বার্তাটা আমরা যদি ছাত্রদের মনে একটু পৌঁছতে পারি, তাহলে স্ক্রিন ছুট হয়ে যাওয়ার যে মানসিকতা, পড়াশুনোর ফাঁকি দেওয়ার যে প্রবণতা, সেইটা অনেকটাই পরিবর্তন করা সম্ভব বলে আমার মনে হয়। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ শ্রীমতী দীপান্বিতা পালকে। এতক্ষণ আমরা শুনলাম এই প্রজন্মের চারজন শিক্ষক শিক্ষিকার বক্তব্য। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম
আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। এবার শুনব তাঁদের কথা। আমরা যাব বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও নাট্য ব্যক্তিত্ব শ্রী সৌমিত্র বসুর কাছে। আপনার কাছে জানতে চাইব, এই দুটি সমস্যা থেকে বেরোনোর জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করছেন? সত্যি কথা বলতে গিয়ে আমাকে এমন দুটো শক্ত প্রশ্ন করেছেন, আমারই ক্লাস ছেড়ে পালাতে ইচ্ছে করছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, অনলাইন ক্লাসে ছাত্রটিকে বা ছাত্রীটিকে বসিয়ে কি করে রাখা যাবে, শাসন না করে, বকাবকি না করে, ধমক না দিয়ে? এটা একটা সমস্যার জায়গা। আর একটা সমস্যার জায়গা হচ্ছে যে আমাদের মতন গরিব দেশে, যেখানে বেশিরভাগ ছেলেমেয়ের স্মার্টফোন নেই, সেখানে মাস্টারমশাইদের পড়ানোটা কেমন করে পৌঁছে দেওয়া যাবে? দুটো দু রকমের সমস্যা। প্রথম সমস্যাটার সম্পর্কে আমার নিজের যে কথাগুলো এক্ষুনি মনে হচ্ছে সেইগুলো বলি। আপনারা একটা কথা বলেননি যে কোন ধরনের ছাত্রকে বসিয়ে রাখতে হবে, মানে অনলাইনে মাস্টারমশাই পড়াচ্ছেন বা দিদিমণি পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, কোন ধরনের ছাত্রকে বসিয়ে রাখতে হবে? সে যদি ক্লাস টু এর ছেলে হয়, থ্রি এর ছেলে হয়, ফোর এর ছেলে হয়, আমি বারবার ছেলে ছেলে বলছি বলে শুধু ছেলে নয়, মেয়েও হতে পারে। এবং ছাত্রছাত্রীদের একটা প্রবণতা তো থাকে, সব বয়সেরই থাকে, যে যখন শিক্ষক একেবারে সামনে আছেন তখন তার নজর এড়িয়ে অন্য কিছু করতে পারে না, না একেবারে করে না তা নয়, আপনারা সকলেই জানেন যে ওই পেছন থেকে চিমটি কাটলো কি এই পোল করলো ওই করলো, সে সমস্ত তো তার, মানে আমরাও ছোটবেলায় করেছি, নিজের মনের দিকে তাকিয়ে যদি সৎভাবে দেখেন তাহলে দেখতে পাবেন এখনও যে একেবারে করে না তা নয়, সেটা তো আছে। কিন্তু শিক্ষক যখন সামনে বসে আছেন তখন এক ধরনের একটা ভয় কাজ করতে পারে, এক ধরনের একটা ভদ্রতাবোধ কাজ করতে পারে, তাতে করে খুব বেশি করে শিক্ষককে এড়িয়ে নানান রকম করা যায় না। কিন্তু অনলাইনে যখন সে ক্লাস করছে তখন সে নানান রকম কায়দা কানুন কৌশল এইসব বার করে ফেলবে, করে শিক্ষক পড়াচ্ছেন পড়ান, আমি অন্যরকম কাজকর্ম করি, অন্য কিছু করি, এটা সে করতেই পারে। কারণ একেবারে কম বয়সে যেটা হয়, পড়াশোনাটা কেন, তার গুরুত্বটা কী, সেইটা তো খুব ভালো করে বুঝতে পারে না, তখন এটা একটা বাধ্যতার জায়গা, সেই বাধ্যতার জায়গা থেকে সে এরকম করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, পালাবার চেষ্টা করে। একটু পরে বড় হলে যখন বুঝতে পারে যে না, এটা আমার পক্ষে খুব জরুরি, সেটা যে কোনো কারণে জরুরি হোক না কেন, পরীক্ষা পাশ করবার জন্যেও খুব জরুরি, তখন সে হয়তো একটু বেশি মন দেয়। ফলে এই যে ছাত্র অনলাইনে মন দিচ্ছে না, এর মধ্যে অনেকগুলো স্তর আছে, সেই স্তরটার কথাও তো মনে রাখতে হবে। ফলে এক কথায় এর কোনো উত্তর দেওয়া সম্ভব বলে আমার নিজের মনে হচ্ছে না। আমি খুব ওপর ওপর যে একটা দুটো কথা বলতে পারি, সেটা তার খানিকটা আভাস হয়তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার ভেতর থেকে বেরিয়ে এসেছে। সেটা হলো পড়াশোনাটাকে, পড়ানোটাকে ইন্টারেস্টিং কী করে তোলা যায়, অনলাইনে কী করে ইন্টারেস্টিং করে তোলা যায়, তার নানান রকমের কথা আমার নিজের মনে হয়েছে। প্রথম যেটা, ক্লাসরুমেও আমার নিজের ধারণা যে আমরা যারা পড়াই তাদের মধ্যে একটা অংশ আছে যারা পড়াই, কিন্তু এই পড়ানোটার সঙ্গে জীবনের কী সম্পর্ক সেইটা আমরা হয়তো খুব খেয়াল করে দেখি না। এই সেই রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে না, যে একটি ছেলেকে শেখানো হয়েছিল যে রিভার মানে নদী। এইবারে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি কোনো রিভার দেখেছ, তখন গঙ্গা যমুনার দেশে দাঁড়াইয়া সেই বালক অম্লান বদনে কহিল, না দেখি নাই। তার কারণ রিভার মানে নদী, এটা তাকে শেখানো হয়েছে। কিন্তু সেই রিভার যে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা কি যমুনা কি যাই হোক, সেইটা তাকে বলা হয়নি। অর্থাৎ জীবনের সঙ্গে, তার অভিজ্ঞতার সঙ্গে, তার প্রতিদিনের সঙ্গে তার যে লেখাপড়ার সম্পর্ক আছে কোনো, সেইটা তাকে বুঝিয়ে দেওয়া হয়নি। আমাদের অনেকের পড়ানোই হয়তো এইরকম একটা জায়গা দিয়ে যায়, জীবনের সঙ্গে কি সম্পর্ক সেইটা বোঝানো হয় না। সেটা যদি বোঝানো যায় তাহলে একরকম করে একটা আগ্রহ তো নিশ্চয়ই তৈরি হতে পারে। জীবনের সঙ্গে সম্পর্কটা কী সেটা বোঝানোর আর একটা উপায়, এটা আমাকে মনোজ মিত্র বলেছিলেন, নাটককার মনোজ মিত্র, যে পড়াতে পড়াতে গল্প বলো, প্রচুর গল্প বলো। গল্প শুনলে দুটো হয়, গল্প শুনতে একটা ভালো লাগে, খুব আগ্রহ জাগে গল্প শুনতে, সেটা তো একটা ব্যাপার বটেই। আর দু নম্বর হচ্ছে, গল্প তো জীবনের থেকে আসে, গল্প যখন আমরা শুনি তখন তো আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে যাই সেই গল্পটাকে,
তখন পড়ার নোটটাকেও মেলাতে মেলাতে যাওয়া যায়। এখন এইটা হলো এক নম্বর কথা, যেটা আমার নিজের ধারণা যে পড়ানোটাকে ইন্টারেস্টিং করে তোলা যায়। আর একটা করে তোলা যায়, সেটা হচ্ছে যে একজন লোকের কথা শুনতে আমাদের খুব ভালো লাগে, তার বিষয়ের কারণে তো নিশ্চয়ই হতে পারে, তার গল্প বলা, তার শব্দচয়ন, তার সমস্ত কিছু নিয়েই হতে পারে। তার বাইরে আর একটা ব্যাপার হতে পারে, সেটা হলো সে কথাটা বলছে কিভাবে, তার কণ্ঠের উচ্চাবচতা, তার এক্সপ্রেশন, তার নিজেকে প্রকাশ করবার ধরন, এই সমস্ত কিছু নিয়ে ইন্টারেস্টিং করে তোলা যায়। আর তিন নম্বর যেটা হতে পারে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে নানান রকম সব ভিজুয়ালস দেখানো যেতে পারে অনলাইনে। অর্থাৎ আমি পড়াতে পড়াতে কি, আমি জানি না, আমি এর টেকনোলজিগুলো খুব ভালো জানি না, আমি একটা কোনো ছবির অংশ দেখাতে পারলাম, আমি একটা ছবি দেখালাম, আমি একটা এইটা দেখালাম, অর্থাৎ কেবলমাত্র আমার মুখটা দেখার বদলে সে আরও নানান রকম কিছু দেখছে। এইটা যদি করে তোলা যায়, আপাতত এই কথাগুলোই আমার মনে হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা, যে আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়ে তো খুব গরিব, একেবারে গ্রামের দিকে বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েরা আছে, গ্রামের দিকে যে স্কুল কলেজগুলো রয়েছে, সেখানে ছেলে মেয়েদের কাছে মাস্টারমশাই কী করে তার পড়ানো পৌঁছে দেবেন, তাদের অধিকাংশ স্মার্টফোন নেই, এই রকম করে তারা যোগাযোগ করতে পারে না, অসম্ভব, কিভাবে করা যেতে পারে? এইটা ব্যক্তিগত উদ্যোগে খুব সম্ভব বলে আমার মনে হয় না। এমন কোনো কোনো মাস্টারমশাই আছেন যারা ব্যক্তিগত উদ্যোগে খানিকটা চেষ্টা করছেন, কিন্তু এক্ষেত্রে সরকার একটা ভূমিকা নিতে পারতেন হয়তো, মানে ছাত্রছাত্রীদের মধ্যে ট্যাব বিলি করবার এই সমস্ত যে পরিকল্পনা যারা করেছেন তারা নিশ্চয়ই খুব বুদ্ধি করে করেছেন সব, আমি বুঝতে পারিনি। কিন্তু আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে যে আমাদের তো এখানে নানান রকম সব কমিউনিটি রেডিও ছিল, সেই কমিউনিটি রেডিওর মতন করে কিছু কাজ করা যেত, তার ভেতর দিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা যেত, ইউটিউবের মধ্যে দিয়ে খানিকটা করা হয়, প্রাইভেট কিছু মানুষজন আছেন তারা ইউটিউবের মধ্যে দিয়ে এই আমার আপনাদের মুরুক্কুর মধ্যে দিয়েই এটা করতে পারা যায় বলে আমার নিজের ধারণা। এবং রেডিওর একটা চ্যানেল খুলে দেওয়া হলো, এই ধরনের যে অমুক জায়গায় এই সময় থেকে এই সময় এইটার ক্লাস হবে টেলিভিশনে কোনো একটা চ্যানেলে, সেটা হয়তো খরচাটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু একটা সামগ্রিক উদ্যোগ নিয়ে অনেক মানুষের কাছে যাতে পৌঁছে যাওয়া যায় সেই রকম করে যদি কিছু করতে হয় তাহলে সরকারি একটা উদ্যোগ লাগে। ইউটিউবকে ব্যবহার করা যায় খুব বেশি করে, কেবল যে লাইনগুলো আছে সেই কেবল লাইনগুলোতে মাস্টারমশাই যেটা বলছেন সেটা কেবল লাইনের মাধ্যমে প্রচারিত হলো, তার জন্য যে খুব বেশি খরচা আছে তা নয়, সেই খরচাটা হয়তো সরকারি স্তর থেকে অনায়াসেই করা যেত। আমরা সেগুলো করিনি, আমরা খানিকটা মেনে নিয়েছি যে বড় লোকেরাই শুধু এই অনলাইনে মানে এই অতিমারির সময় লেখাপড়া করবার সুযোগ পাবে, ছোটরা পাবে না, তার ফলে মারাত্মক কতগুলো ক্ষতি হয়ে গেল আমাদের সমাজে। এইগুলো হয়তো ভেবে দেখা যেতে পারে, আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই, খানিকটা আনপড় লোকের মতোই মন্তব্য করলাম, কিন্তু আনপড় মন্তব্য তো কখনো কখনো কারুর কারুর মনে হয়, তাই তো এরম করে তো ভাবিনি, সেটা যদি হয় তাহলে খুব ভালো। অজস্র ধন্যবাদ আপনাকে সৌমিত্রবাবু, আপনার এই মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। সত্যি যদি এইভাবে এগোনো যায় তাহলে অবশ্যই এই ভীষণ সমস্যাগুলির আশু সমাধান পাওয়া সম্ভব হবেই, আর এর জন্য সরকারকেও শিক্ষা নীতি ও পদ্ধতি নিয়ে নতুনভাবে ভাবতেই হবে। আমরা একদম শেষে এবার শুনব বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক শ্রী পবিত্র সরকারের বক্তব্য। এই দুটি বিষয়ে আপনার মতামত কি? অনলাইনে পড়াশোনার ব্যাপারটা অনভ্যস্ত, আগে আমাদের ছেলেমেয়েরা এই ব্যাপারের সঙ্গে পরিচিত ছিল না, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে একেবারে ছোট ছোট ছেলেমেয়েদের বিষয়ে, তারা তো এমনিতেই তারা চঞ্চল, কাজেই অনলাইনে স্মার্টফোন হোক বা ল্যাপটপ হোক এদিকে তাদের মনঃসংযোগটা দীর্ঘ সময় ধরে করা খুব মুশকিল। তাছাড়াও যারা একটু
বড়লোকের ঘরের ছেলে মেয়ে, তারা একটু ফাঁকি দিতে শিখেছে। ছোট ছেলে মেয়েদের ওপর অভিভাবকদের একটা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু বড়লোকের বাড়িতে ছেলে মেয়েরা যারা একটু প্রশ্রয় পায়, যারা গেম টেম খেলতে শিখেছে, বড়লোক মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত, তারা সহজেই ওই গেম টেম খেলে ইত্যাদি। ফলে তাদের মনকে ধরে রাখা শিক্ষক বা শিক্ষিকার পক্ষে একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নেবার ব্যাপারে যারা শিক্ষণ বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তারা নিশ্চয়ই অনেক কথা বলবেন, যে গল্প করে, গান শুনিয়ে, হয়তো ছবি টবি দেখিয়ে তাদের শিক্ষাদানকে যথাসম্ভব চিত্তাকর্ষক করে তোলা দরকার। অনেক সময় সেই ধরনের শিক্ষক আছেন যারা ছেলে মেয়েদের মজা করে কথা বলে নানাভাবে একটা খেলার মধ্যে আমন্ত্রণ করেন এবং খেলা ছলে শিক্ষা দিতে পারেন। এখন এই ব্যাপারটা তো একেবারে নতুন, কারণ তারা মুখোমুখি নেই, শাসন করতে পারেন না, ধমক দিতে পারেন না, এবং অন্যমনস্ক হলে এটা বাড়ির লোকেরা হয়তো খানিকটা সেসব করে। ফলে শিক্ষাবিজ্ঞানকেও ভাবতে হবে এবং এদের প্রশিক্ষণ দেওয়া দরকার যে কীভাবে পড়ানোটাকে আরও চিত্তাকর্ষক করা যায়। ওই যা বললাম, যে গল্প বলে একটু নাটকের মতো জীবন্তভাবে পড়িয়ে, কখনো ছবি দেখিয়ে, কখনো গান শুনিয়ে, এই এই এইভাবে। এগুলো আমি তো শিক্ষণ বিজ্ঞানে বিশেষজ্ঞ নই, কিন্তু এই বিজ্ঞানে বিশেষজ্ঞরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন এবং শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ দেবেন। না হলে অনেক শিক্ষক এই ব্যাপারে জানেনই না, তাদের ক্লাসে ওই যাকে বলে টক অ্যান্ড চক, এই টক অ্যান্ড চক দিয়ে তাদের পড়ানোর অভ্যেস, অনেক সময় সে পড়ানো নিষ্প্রাণ হয়। আমাদের স্কুলের সময়েও আমরা দেখেছি ছাত্র জীবনে, কিন্তু একেবারে এটা বয়সের ওপর নির্ভর করবে এবং সামাজিক ব্যবস্থা অবস্থার ওপর, যে কারা গেম খেলবে, কারা অন্যমনস্ক হবে, কারা ফাঁকি দেবে, এটা নানা রকম প্রতিবেশের ওপর নির্ভর করে। কিন্তু শিক্ষাকে আরও বেশি চিত্তাকর্ষক করতে হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে নতুন সময়ের, করোনা পরবর্তী সময়ের একটা বড় চ্যালেঞ্জ। এটা শিক্ষা বিজ্ঞানেরও চ্যালেঞ্জ, ব্যক্তিগতভাবে শিক্ষা শিক্ষিকাদের কাছেও এটা একটা চ্যালেঞ্জ। তোমাদের দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি বলি যে এটা তো গরিব দেশের চিরকালীন সমস্যা, যে কিছু কিছু সুবিধে খানিকটা যাদের একটু সচ্ছলতা আছে, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তারা পায়, কিন্তু অনেক সুবিধে মধ্যবিত্ততার নিচে যারা আছে, গরিব যারা এবং প্রান্তিক মানুষজন, তারা একেবারেই পায় না। ফলে ভারতে ওই কথাটা আছে, ডিজিটাল ডিভাইড যাকে বলে ইংরেজিতে, অর্থাৎ স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, এগুলো সব মানুষের কাছে পৌঁছয় না, গ্রামের দূরের মানুষের, গরিব মানুষের কাছে পৌঁছয় না। রাষ্ট্রকে সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকে এগিয়ে এসে শিক্ষা, ট্যাব, এমনকি নেটওয়ার্কেরও সমস্যা আছে। শুনেছি যে গাছের ডালে চড়লে টাওয়ার পাওয়া যায় বা বাড়ি থেকে বেরোলে টাওয়ার পাওয়া যায়, এরকম অনেক জায়গা থেকেই খবর এসছে। কাজেই এটা হচ্ছে ভারতের সামাজিক অর্থনৈতিক যে অবস্থা, তার কারণে এটা ঘটে, সব মানুষের কাছে সব সুযোগ পৌঁছে দেওয়া যায় না। এই ব্যাপারটাতে রাষ্ট্রের দায়িত্ব অনেক বেশি। ছেলেমেয়েরা গেম খেলছে কি খেলছে না, প্রথম প্রশ্নের উত্তরে যে কথাগুলো বললাম, সেখানে পরিবারের দায়িত্ব অনেকটা বেশি। কিন্তু যেটা ওই যে সকলের কাছে সুযোগটা পৌঁছচ্ছে কিনা, সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব অনেক বেশি। এখন স্কুলে অনেক সময় হচ্ছে যে কিছু কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ছেলেমেয়েরা, ছাত্ররা, তারা বিকল্প স্কুল তৈরি করছে, গাছের তলায়, মাঠে,
কোনো বারান্দায় বা ক্লাব ঘরে দেখছি যে ছোট ছোট স্কুল বসাচ্ছে। এখন সব স্কুল, সব ক্লাস, সব শ্রেণী এবং সব বয়সের ছাত্রছাত্রীদের জন্য একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এরকম কোনো বিকল্প ব্যবস্থা করা যাবে কি না আমি জানি না, করা যাবে না বলেই আমার মনে হয়। তবু চেষ্টাটা থাকা দরকার এই আশা করে যে কয়েকদিনের মধ্যে হয়তো এই অতিমারির প্রকোপ কমবে এবং আবার পৃথিবীর অবস্থা স্বাভাবিক হবে। কিন্তু ওই যে ছোটো ছোটো পার্শ্বিক চেষ্টা হচ্ছে গাছতলায় স্কুল বসিয়ে বা বারান্দায় স্কুল বসিয়ে, আমার মনে হয় এই চেষ্টাটাও এখন চালিয়ে যাওয়া দরকার। এবং সবচেয়ে বেশি করে রাষ্ট্রের উদ্যোগ, স্কুল যদি নাও খোলা যেতে পারে, স্কুল খুললে যদি অসংক্রমণ হয় এই ভয়টা থাকে, সেটাও ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে, স্বাস্থ্য যারা দেখেন তাদের সঙ্গে পরামর্শ করে দেখা দরকার, স্কুলটা খোলা দরকার। সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি যে চেষ্টাগুলো চলছে সেই চেষ্টাগুলোতেও রাষ্ট্রের উৎসাহ দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ ছেলে মেয়েদের এই স্কুল থেকে ঘরে বসে পড়াশোনার মধ্যে অনেক রকমের ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি, মনস্তাত্ত্বের ক্ষতির কথা তো আগেই বলা হলো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সামাজিক সম্পর্কের ক্ষতি হচ্ছে, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, শারীরিক ক্ষতি হচ্ছে, খেলাধুলো করবার সুযোগ পাচ্ছে না, এরকম নানান ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের। এটা নিয়ে সকলের ভাবা দরকার। মুরুক্কু রেডিও মুরুক্কু এই এই আলোচনার আয়োজন করেছে বলে আমি তাদের ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পবিত্রবাবু, একটা বাস্তব চিত্রকে তুলে ধরলেন আপনি আমাদের সামনে, এবং আপনার এই মূল্যবান বক্তব্য শুনে আশা করি আগামী দিনে এই কঠিন সমস্যাগুলি থেকে বেরোনোর পথ খুঁজে বের করবেই সমগ্র শিক্ষা জগৎ। আমরা শিক্ষক দিবসের এই শুভ দিনে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক বিশেষজ্ঞ তথা বিদ্যোজনদের মতামত শুনলাম। একথা খুবই সত্যি, ব্যক্তিগত স্তরে যেমন বিভিন্ন আধুনিক ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষকদের সমস্যা সমাধানের পথ বের করতে হবে, তেমনি রাষ্ট্রকেও বিশেষ শিক্ষা কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে অনলাইনে পাঠদানের পাশাপাশি রেডিও, টিভি, ইউটিউব ইত্যাদি গণমাধ্যমকে ব্যবহার করেও পকেট স্টাডিকে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বহুকাল আগেই গাছতলায় উন্মুক্ত প্রকৃতির মাঝে বসে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করে গেছেন। আজ এই করোনাকালে গ্রামাঞ্চলে তেমনই বিকল্প পথকে গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সেই বিদ্যালয়ের নির্দিষ্ট শিক্ষার্থীদের জন্য না বেঁধে অন্য বিদ্যালয়ের সঙ্গে যুক্ত স্থানীয় শিক্ষক শিক্ষিকাদেরও কাজে লাগানো যেতে পারে। তাহলে শিক্ষকদের যাতায়াতজনিত সমস্যাকে অতিক্রম করা যাবে। এছাড়া অনলাইন শিক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মধ্যে লিডারশিপ তৈরি করাও যেতে পারে। অর্থাৎ যে ছাত্রছাত্রী যে যে বিষয়ে বেশি ভালোবাসে সেই বিষয়ের একটি পাঠ ভালো করে তৈরি করে এসে তাদের দিয়েই ক্লাস নেওয়ার নতুন পদ্ধতি গ্রহণ করা যায়। এখানে শিক্ষক গাইড করার জন্য অবশ্যই থাকবেন এবং ছাত্রছাত্রীরাও নিজেদের নতুন ভূমিকা পালন করতে পেরে আগ্রহ পাবে। আবার রিভার্স সুইং নামে একটা খেলার মাধ্যমেও পড়া যেতে পারে। এটি হলো পাঠ্য বিষয়ের মধ্য থেকেই ছাত্রছাত্রীরা এমনভাবে শিক্ষককে প্রশ্ন করবে যাতে শিক্ষককেই তারা নাস্তানাবুদ করে দিতে পারে। শিক্ষক সেদিনই উত্তর দিতে পারলে ভালো, কিন্তু যদি তিনি বলেন এই প্রশ্নটা বেশ শক্ত, তাই এই উত্তরটা তিনি পরের দিন এসে গুছিয়ে বলবেন, তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা পুরস্কার পাবে, কারণ তারা সেই মুহূর্তে মাস্টার মশাই বা দিদিমণিকে আউট করতে পারল। এই খেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের খুঁটিয়ে পড়া, পাঠকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে অনুভব করা, বিষয়টির গভীরে যাওয়া এবং প্রশ্ন করার আগ্রহ তৈরি হবে। এছাড়া বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, পরিবেশ, ইতিহাস, ভূগোল সব বিষয়কেই একটার সঙ্গে একটা জুড়ে গল্প দিয়ে বাঁধা যেতে পারে। যেমন ধরা যাক, ভূগোলে সৌরজগৎ পড়ানোর সময় যদি কই মিল গেয়া বা পিকে সিনেমা থেকে এলিয়ান প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যায় বা সিনেমার অংশ দেখানো যায়, কিংবা বঙ্কুবাবুর বন্ধু গল্পটি পড়ে শোনানো যায়, অথবা অঞ্জন দত্তের হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক গানটা শোনানো যায়,
এরপর সেখান থেকে মহাকাশ বিজ্ঞান, কিভাবে দূরবীনের আবিষ্কার, স্যাটেলাইট রকেটের আবিষ্কার ইত্যাদি বিজ্ঞানের পাঠ পড়ানো যেতে পারে। একইভাবে ইতিহাস পাঠও এখানে ঢুকবে। দূরবীন কবে আবিষ্কার হয়েছে, কি ছিল তার ইতিহাস, কত সালে কিভাবে চাঁদে প্রথম পা রেখেছিল মানুষ, অঙ্কও আসবে, সূর্য থেকে কত আলোকবর্ষ দূরে বিভিন্ন নক্ষত্র, কিংবা সময় ও বছরের হিসাব কিভাবে করতে হয়, সেখানে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি কিভাবে যুক্ত হচ্ছে, আবার বাংলা সাহিত্যে কেমন চাঁদ সূর্য গুরুত্ব পাচ্ছে। কাজী নজরুল ইসলাম লিখছেন রবি মামা দেয় হামা, বাংলা ছড়ায় রয়েছে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ইংলিশে সোলার পাওয়ার বা সোলার এনার্জি পরিচিত শব্দ, সোলার কুকার দিয়ে রান্না হয়, সোলার লাইট দিয়ে প্রত্যন্ত গ্রামে আলো জ্বালানো যায়। আবার মিথ সম্পর্কে পাঠ দেওয়াও যেতে পারে এখানে। মানুষ একদা সূর্যচন্দ্রকে দেবতা ভাবত, কারণ সূর্যচন্দ্র হল অসীম শক্তির আধার। আবার যখন মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা আসেনি, তখনও মানুষ বুঝতে শিখেছিল সূর্যের আলোতে দিন হয়, সূর্যরশ্মি প্রতিফলিত করে শুকনো পাতাতে আগুন ধরানো যায়। তখনও কিন্তু আসলে সে অজান্তে বিজ্ঞানকেই ব্যবহার করেছিল। এইভাবে আমরা ছাত্রছাত্রীদের আন্তর্বিষয়ক শিক্ষা তথা সমন্বিত পাঠের সঙ্গে যুক্ত করতে পারি। অনলাইনে গল্প, গান, কবিতা, সিনেমা, ছবি দেখানো ইত্যাদির মাধ্যমে পড়ালে এবং পড়াটাকে খেলার মতো আনন্দের করে তুললে ছাত্রছাত্রীরা কখনোই আগ্রহ হারাবে না। একই সঙ্গে টিভি, রেডিও, ইউটিউবের হাত ধরে দূরগত শিক্ষা ব্যবস্থাতেও পড়াশোনা করতে নিশ্চয়ই মজা পাবে। আশা করি আজ শিক্ষক দিবসে ই রেডিও মুরুক্কু বাংলা আয়োজিত এই আলোচনা চক্র আপনাদের ভালো লেগেছে। অনুষ্ঠানটি অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করে এই প্রসঙ্গে আপনার মূল্যবান ভাবনাও আমাদের সঙ্গে অনুগ্রহ করে ভাগ করে নেবেন। আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজ এ পর্যন্তই, আমি আরজে কৃষ্ণকুলি আজ বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে সকল শিক্ষককে জানাচ্ছি শিক্ষক দিবসে ই রেডিও মুরুক্কু বাংলার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নমস্কার।